হ্যালো গেমার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে জেলব্রেক PS4-এ অনলাইন গেমিং। আমরা জানি যে জেলব্রেক PS4-এ কোনো প্রকার অনলাইন গেমিং করা যায় না। অনলাইন গেমিং ইজ বিগ নো ইন জেলব্রেক সিনারিও, বাট লোকাল মাল্টিপ্লেয়ার গেম কিন্তু ঠিকই করা যায়, যেটাকে আরেকভাবে বললে ল্যান্ড পার্টিও বলা যায়। মনে করেন আপনার বাসায় দুইটা PS4 আছে, দুইটাই জেলব্রেক। যদি দুই জেলব্রেক কনসোলে প্লেয়ার একই গেমে ল্যানের মাধ্যমে কানেক্টেড থাকেন একই ওয়াইফাইতে, তারা একটি ল্যান্ড পার্টি ক্রিয়েট করবে এবং একজন হোস্ট করলে আরেকজন অপর যে জেলব্রেক ইউজার আছে সে গেমে জয়েন করতে পারবে। এভাবেই তারা দুজন মাল্টিপ্লেয়ার গেম খেলতে পারবে লোকালি। বাট রিসেন্টলি ডেথ RGH নামক একজন ডেভেলপার জেলব্রোকেন PS4-এর জন্য একটা প্রজেক্ট লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে PS LAN। তো এই PS LAN প্রজেক্টের মাধ্যমে আপনি ডেথ RGH-এর হোস্ট করা সার্ভারে আমরা সকলেই PS LAN-এর মাধ্যমে মাল্টিপ্লেয়ার অনলাইন গেমিং করতে পারবো, কিছু সাপোর্টেড গেমের ক্ষেত্রে শুধু। তো গেমগুলো কি সেটা জানার জন্য আমরা চলে যাব ডেথ RGH-এর ডিসকর্ড সার্ভারে। তো চলে আসলাম ডেথ RGH-এর ডিসকর্ড সার্ভারে, PS LAN ডিসকর্ড সার্ভার। এটা ইনভাইট লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা জয়েন করে নেবেন। তো এখানে আসার পরে যে সাপোর্টেড গেম যে অপশনটা আছে এখানে দেখতে পারবেন যে কী কী গেমের সাপোর্ট আছে, কী কী ফার্মার সাপোর্ট আছে PS LAN গেমের। PS LAN-এ যে মাধ্যমে যে অনলাইন গেমিংটা করা যায়, পিয়ার টু পিয়ার যে গেমিংটা, 5.05, 9 এবং 11 সব পপুলার ভার্সনগুলো এখানে সাপোর্টেড আছে। গোল্ডেন ভার্সন 2.3 অর হায়ার রিকোয়ার্ড। তারপর সাপোর্টেড গেমস লিস্টে দেখবেন যে গোস্ট আছে, কল অফ ডিউটি অ্যাডভান্স ওয়ারফেয়ার আছে, বেশিরভাগ কল অফ ডিউটির গেম। তারপর একটা কোয়ার্ক 2 আছে। বেস্ট এখানে সবচেয়ে পপুলার গেম হচ্ছে Black Ops 3, যেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। Black Ops 3 অনলাইন খেলে দেখাবো এই চুসা ভার্সনগুলো এবং এই আপডেট সহ গেমটা লাগবে আপনাদেরকে। এই যে কোনো একটা চুসা হলে হবে, আর আপডেট 1.33 ইনস্টল থাকতে হবে। তারপর এখানে কিছু পোর্ট দিছে, এই গেমগুলো যদি নর্মালি আপনার রাউটারে বা নর্মালি অনলাইনে কাজ না করে তখন আপনার এই পোর্টগুলো আপনার ওপেন করতে হবে আপনার রাউটারে। তো কীভাবে ওপেন করে সেটা আমি দেখাই দিব, বলে দিব পরে। যদি না চলে গেমটা তখন আপনি এই পোর্টগুলো ওপেন করতে হবে আর কি। তো এই সাপোর্টেড গেম লিস্টগুলো দেখলাম, সব কিছু দেখলাম। তো এখন চলেন রিয়েল টিউটোরিয়ালে ঢুকে যাই, কীভাবে PS LAN-টা কাজ করায় আপনারা PS4-এ অনলাইন গেমিং করতে পারবেন। তো প্রথমে এই PS LAN-এর ডিসকর্ড সার্ভারে চলে আসবেন, এখান থেকে ডাউনলোড সেকশনে চলে আসবেন। ডাউনলোড সেকশনে আসলে দেখবেন যে লোডার ডাউনলোড 1.3, এই লোডারটা আপনারা ডাউনলোড করে নিবেন। PS LAN-এর লিঙ্কটাও ডিসক্রিপশনে থাকবে আলাদা করে, অথবা ডিসকর্ড সার্ভারের লিঙ্কটা থাকবে, আপনি এখানে জয়েন করে এই ডাউনলোড সেকশনে চলে আসবেন। তারপর ডাউনলোড করে নেবেন এই PKG-টা। তারপর নর্মালি গেম যেভাবে ইনস্টল করেন ওইভাবে ইনস্টল করে নেবেন PS LAN সফটওয়্যারটা। আর প্লেয়ার কাউন্টে চলে আসলে দেখবেন যে কোন কোন গেমে কতজন প্লেয়ার আছে, এটা আপনি অনলাইন বা লাইভ খেলতেছে এই কাউন্টটা আপনি দেখতে পারবেন। মনে করেন Black Ops 3-তে 9 প্লেয়ার অনলাইন আছে, ইনফিনিটি ওয়ারফেয়ারে 1 অনলাইন আছে। তো এরকম বেশিরভাগ পপুলার গেমটা হচ্ছে Black Ops 3। তো এই গেমটাই মনে করেন আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপডেট সহ। আপডেট ভার্সন 1.33 হতে হবে এবং সাপোর্টেড গেম লিস্টে থেকে যে চুসা ভার্সনগুলো আছে Black Ops 3-র, এই চুসা ভার্সনগুলোর যে কোনো একটা হলেই হবে উইথ আপডেট 1.33। আর প্লেয়ার কাউন্টে বাংলাদেশ টাইমে সকালবেলা বেশি প্লেয়ার পাওয়া যায়, আর নর্মালি 6-10 থাকেই আর কি অল টাইম বলতে গেলে। আর লিডার বোর্ডে আসলে এখানে আপনি কে কোন প্লেয়ার কতবার খেলছে, কত টাইম ধরে খেলছে সবগুলোর এখানে একটা লিডার বোর্ড আছে, চাইলে এটাও দেখতে পারেন। আর ফিউচারে কোনো আপডেট আসলে এই সার্ভারেই সেটা অ্যানাউন্সমেন্ট করে জানাই দেওয়া হবে। তো এই সার্ভারটা, এই ডিসকর্ড সার্ভারটা আপনাদের অনেক প্রয়োজন আর কি। তো চলেন এখন PS4 স্ক্রিনে শিফট হয়ে যাই। তো PS4 স্ক্রিনে আসার পরে PS LAN যে সফটওয়্যারটা আপনি ইনস্টল করছেন ওই সফটওয়্যারটা ওপেন করবেন। আগে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে, আগে ইন্টারনেট কানেকশন অন করে নেবেন, তারপর PS LAN ওপেন করবেন। ওপেন করলেই দেখবেন যে PS LAN সাকসেসফুলি লোডেড, এরকম একটা মেসেজ উপরে লেফট কর্নারে শো করতেছে। তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত যে গেম, আমরা Black Ops 3 গেমটা রান করবো, এটাই মাল্টিপ্লেয়ার গেম খেলবো, তো এই গেমটা আপনি রান করবেন। একটু পরে দেখতেছেন যে ওয়েলকাম ডক্স টু PS LAN, ডক্সটা হচ্ছে আমার ইউজার নেম। তো এই ইউজার নেমটা শো করলো, তারপর সাকসেসফুলি রেজিস্টার্ড অ্যাজ ক্লায়েন্ট কনসোল, এই লেখাটা শো করলে আপনার সাকসেসফুলি যত যা স্টেপ ফলো করছেন সবগুলো এখন সাকসেসফুলি হয়েছে, এখন জাস্ট গেমে আপনি জয়েন করবেন। তো তারপর গেম মেনুতে আসার পরে ফাইন্ড ল্যান গেম নামে একটা অপশন পাবেন, এই ল্যান গেম অপশনে ঢুকবেন। যারা আগে থেকে গেম হোস্ট করা ছিল বা রানিং ছিল ওই গেমটার লবিটা আপনি দেখতে পারবেন। তো লবিটা দেখার পরে আপনি জাস্ট সিলেক্ট করে জয়েন করবেন, চাইলে আপনি নিজেও গেম হোস্ট করতে পারবেন, তবে অবশ্যই আপনার রিয়েল আইপি কানেকশন থাকতে হবে তখন। আর হচ্ছে অল টাইম একটা হোস্ট থাকেই এই জায়গায় গেম, যে কোনো কেউ না কেউ এখানে এসে গেম হোস্ট করে রাখে, আপনি ওই গেমেই জয়েন করতে পারেন। চলেন আমি আপনাদেরকে গেম জয়েন করে দেখাই। তো গেমটা জয়েন হচ্ছে শ্যাডোস অফ এভিল, যে গেমটা লবিতে আছে রানিং আর কি। আমি এখন স্পন হই নি, আমি স্পেক্টেট করতেছি যারা যারা খেলতেছে তাদেরকে। এই গেমে অনেক ধরনের মুড আছে, এটা একটা মুড, জম্বি মুড, হয়তো 10-15 মতো মুড আছে। জম্বি মুডটা ওরা খেলতেছে, তো ওদের সাথে আমি জয়েন করলাম। এতো আমি নতুন, আমাকে স্পন করলো মাত্র, আমি এখন স্পন হইলাম গেমে। তো দেখতেছেন যে গেমে আসি,
সাথে আমার সাথে আরও তিনজন আছে, আমি সহ চারজন এই লবিতে আছি এখন। যত বেশি জম্বি কিল করতে হবে আর কি এটার ভিতরে। আমি এই গেমে এত এক্সপার্ট না, নতুন যেহেতু কেবল শুরু করলাম আপনাদের এই ভিডিওটা বানানোর জন্য, এর আগে খেলা হয়নি। গেমে যে আমার আদার্স টিমমেট আছে তাদেরকেও দেখতে পাচ্ছেন, তাদের নামগুলো আছে, ইউজার নেম দেখা যাচ্ছে, তারাও খেলতেছে, মনে হইতেছে তারা এক্সপার্ট। তো ওরা একটু পরপর লবি চেঞ্জ করে, বিভিন্ন গেম মোড চেঞ্জ করে এক এক মোডে দেয় আর কি। আপনি থাকলে এখানে গেম মোডগুলো থাকলে আপনি এখানে ঢুকলেই যে কোনো না কোনো গেম হোস্ট এখানে পাবেনই, কেউ না কেউ কোনো গেম হোস্ট করে রাখবে লবিতে, আপনারা জয়েন করে শুধু খেলবেন। টিমমেটসদের আপনারা দেখতে পাচ্ছেন, টিমমেটসকে একটু হেল্প করার ট্রাই করতেছি। তো এইভাবেই খুবই সাধারণ, খুবই সহজ বিষয়, এইভাবেই আপনারা ব্ল্যাক অপস 3টা অনলাইন গেমিং করতে পারেন। ভালোই ডিসকর্ড সার্ভারে অলরেডি 9000 মেম্বার আছে, ডেইলি সার্ভারে মেম্বার অনেক জয়েন করতেছে, অনেক অনেক নতুন প্লেয়ার আসতেছে, পিক সর্বোচ্চ 150 জন প্লেয়ার একসাথে জয়েন করছে, এরকমও হয়েছে। আর হ্যাঁ, পোর্ট ফরওয়ার্ডিং সম্পর্কে বলেছিলাম। পোর্ট ফরওয়ার্ডিং হচ্ছে যদি কোনো কারণে আপনার পিএস ল্যান কাজ না করে, যদি সার্ভার ইরোর আসে, আপনার যদি নোটিফিকেশনে যদি আসে সার্ভার ইরোর সম্পর্কে কোনো কিছু লেখা পায়, বা আপনি লবি খুঁজে না পান অনলাইন প্লেয়ার দেখার পরেও, তো তখন আপনার পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে। তো পোর্ট ফরওয়ার্ডিং কীভাবে করবেন, এখানে আপনি যেই গেম খেলেন না কেন, ওই গেমের যে পোর্টটা এখানে দেওয়া আছে, এই পোর্টটা আপনার রাউটারে ফরওয়ার্ড করে নিতে হবে। তো মনে করেন ব্ল্যাক অপস 3 আমি খেলতেছি, ব্ল্যাক অপস 3-র জন্য 1235 এই পোর্টটা আমার ফরওয়ার্ড করতে হবে। আপনার রাউটারের ইন্টারফেসে চলে যাবেন, এক এক রাউটারে এক এক রকম হবে। তো পোর্ট ফরওয়ার্ডিং করার আগে আপনার PS4-এ যেই আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসটা আপনাকে আইপি রিজার্ভেশন করতে হবে যদি পোর্ট ফরওয়ার্ডিংয়ের আগে। তো মনে করেন আমার PS4-এর আইপিটা হচ্ছে লোকাল, যে আইপিটা আছে আপনারা কানেকশন স্ট্যাটাসে যে দেখবেন, যে আইপি যে আইপিটা আছে ওই আইপিটা দেখবেন, ওই আইপিটা নোট করবেন। তো অ্যাড্রেস রিজার্ভেশনের যে ব্যাপারটা বললাম, এই অ্যাড্রেস রিজার্ভেশনটা কেন করা দরকার, কারণ হচ্ছে প্রত্যেকবার PS4 যদি ইন্টারনেটে কানেক্টেড হয়, এটা যদি এক এক আইপি বারবার পেয়ে থাকে, তো এখন কোন আইপির জন্য আপনি পোর্টটা ফরওয়ার্ড করবেন এটা একটা স্পেসিফিক করা দরকার, কারণ আপনার এই আইপিটা যদি বারবার চেঞ্জ হতে থাকে, আপনি কি পোর্ট ফরওয়ার্ড বারবার করবেন কি না। তো না, এই জিনিসটা আপনার বারবার করতে হবে না, আপনি জাস্ট ওয়ান টাইম একটা আইপি রিজার্ভ করে দেবেন আপনার PS4-এর জন্য, ওই আইপিটা সবসময় থাকবে এবং আপনি পোর্টটা শুধু ওই আইপির জন্য ফরওয়ার্ড করবেন, তাহলে আপনার কাজ শেষ, আপনার বারবার করার দরকার হবে না আর কি। অ্যাড্রেস রিজার্ভেশনের জন্য আপনার যদি নেটগিয়ার রাউটার হয়, নেটগিয়ার রাউটারে অ্যাডভান্সে চলে আসবেন, তারপর সেটআপে চলে আসবেন, তারপর ল্যান সেটআপে চলে আসবেন। দেখবেন এখানে ল্যান সেটআপে যে অ্যাড দিবেন, আপনার যে PS4-এ যে আইপিটা আছে ওই একটা ফ্রি আইপি এখানে অ্যাড করে দিবেন। PS4-এর জন্য PS4 অন করবেন, কানেক্ট করবেন ইন্টারনেটে, তারপর আপনার ম্যাকটা এখানে শো করবে। ম্যাকটা শো করলে আপনি ওটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা ম্যাক অ্যাড্রেস ম্যানুয়ালি আপনি অ্যাড করে ডিভাইস নেম দিয়ে আইপিটা দিয়ে আপনি সেভ করে নিতে পারেন। এই আইপিটা এইভাবে দিলেই অ্যাড্রেস রিজার্ভ হয়ে যাবে। দেখেন এখানে আমি PS4-টা অ্যাড করে রাখছি এই আইপিটা, এই লোকাল আইপিটার আন্ডারে এই ম্যাকের জন্য। তো এভাবেই জাস্ট অ্যাড্রেস রিজার্ভেশন করলাম, তারপর অ্যাডভান্স সেটআপ থেকে পোর্ট ফরওয়ার্ডিংয়ে এসে পোর্টটা ফরওয়ার্ড করে দিলাম। যেহেতু আমার নেটগিয়ার রাউটার, তাই আমি এটা পাচ্ছি অ্যাডভান্সে গিয়ে, অ্যাডভান্স সেটআপে যে পোর্ট ফরওয়ার্ডিংয়ে। আপনার যদি টিপি লিঙ্ক বা ডি লিঙ্ক এই টাইপের রাউটার হয়, আপনি ইউটিউবে সার্চ করবেন হাউ টু পোর্ট ফরওয়ার্ড ইন টিপি লিঙ্ক রাউটার, হাউ টু ডি লিঙ্ক রাউটার, হাউ টু টেন্ডার রাউটার, এভাবে আপনি সার্চ করে নেবেন, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন কীভাবে পোর্ট ফরওয়ার্ডিং করতে হয় আপনার রাউটারে। তো দেখতেছেন এখানে যে আমি এখানে যেতে জাস্ট আপনার একটা কাস্টম সার্ভিসে ক্লিক করবো। তো এখানে সার্ভিস নিয়ে আপনি যে কোনো একটা নাম দিন, আমার আগেই করা ছিল, তাও আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। যেমন 1235 থেকে 1235 একটা রেঞ্জ এখানে সিলেক্ট করতে বলে। আর এখানে একটা PS4-এর যে আমার আইপিটা ছিল ওই আইপিটা এখানে থাকবে, যেটা এখন নাই, যেটা হচ্ছে 3। যেহেতু PS4 আমার অফলাইন, PS4-টা যদি রাউটার কানেক্ট করার অবস্থা অন থাকতো, তাহলে এখানে PS4-এর নামটা এখানে শো করতো। তো এখানে দেখতেছেন যে আমি 3 দিলাম, তারপরে অ্যাপ্লাই দিলেই অ্যাড হয়ে যাবে। অ্যাপ্লাই যেহেতু করা ছিল, এই যে দেখেন পিএস লাইন আমি 1235 অ্যাড করা আছে এই আইপির জন্য। তো এভাবেই পোর্ট ফরওয়ার্ডিংটা করতে হয়। আর সাধারণত রিয়েল আইপি কানেকশন হলেই অনেক সময় এটা কাজ করে, আপনাদের অনেকে শেয়ার্ড আইপি যদি কানেকশন হয় তাহলে এটা সমস্যা করতে পারে। তো রিয়েল আইপি এখানে একটা বড় একটা ভূমিকা পালন করে, তো আপনি ট্রাই করে দেখবেন আপনার কাজ করে কি বা করে না। এভাবেই জাস্ট পোর্ট ফরওয়ার্ডিংটা কাজ করে। আপনার রাউটার যদি টিপি লিঙ্ক টেন্ডা হয়ে থাকে যা, বা অন্য ডি লিঙ্ক হয়ে থাকে, যেই রাউটারই হোক না কেন, আপনি ইউটিউবে পোর্ট ফরওয়ার্ডিংয়ে অনেক ভিডিও পাবেন, আর হচ্ছে DHCP অ্যাড্রেস রিজার্ভেশন এটারও অনেক ভিডিও পাবেন। ভিডিওগুলো সার্চ করে এক এক মডেলের জন্য এক এক রকম দেখে নেবেন এবং পোর্ট ফরওয়ার্ড করে নেবেন। তো এতটুকুই, যদি কাজ না করে পিএস ল্যান নর্মালি, বাট নর্মালি আপনার রিয়েল আইপি হলে কাজ করার কথা। আমার প্রথমবার ঠিকই কাজ করেছে, কিন্তু পরের বার কাজ করেনি, তাই আমার পোর্ট ফরওয়ার্ডিংটা করা লাগছে। তো এইভাবে পোর্ট ফরওয়ার্ডিং করে হোপসো কোনো সমস্যা ছাড়াই আপনার পিএস ল্যানের মাধ্যমে মাল্টিপ্লেয়ার অনলাইন গেমিং করতে পারবেন। তো এই এতটুকুই ছিল জিনিস, এইভাবে পিএস ল্যান ইউজ করে আপনারা
জেল ব্রেক পিস পরে অনলাইন গেম করতে পারেন। অনলাইন গেমিং যেহেতু পিস পরে একদম ইম্পসিবল একটা জিনিস ছিল, বাট ডেট আরজিএইচের মাধ্যমে আপনারা এই সুন্দর জিনিসটা এনজয় করতে পারতেছেন থ্যাঙ্কস টু ডেথ আরজিএইচ। পিএস লাইন সম্পর্কিত আরও আইডিয়াগুলো, আরও যে আপকামিং জিনিসগুলো ডেথ আরজিএস তার টুইটারে আপলোড করে, জিনিসগুলো টুইটারে বিভিন্ন ধরনের পোস্টগুলো করে আপডেট সম্পর্কে। তো এতই ছিল আজকের ভিডিও। যেহেতু অনলাইন গেমিং ইম্পসিবল জিনিস একটা জেল ব্রেকে পিএস ফোরের জন্য, সেখানে আমরা ব্ল্যাক অপস 3 মতন গেমটাই খেলতে পারতেছি আরও 8-10 জন বন্ধু বান্ধবের সাথে, সেটা কম কিসে অনেক বড় একটা জিনিস। চাইলে আমাদের বাংলাদেশে যে জেল ব্রেক কমিউনিটিতে যেসব আমরা ইউজার আছি, তারা যদি একটা সময় করে গেমে অনলাইন হই, আমরা একটা লবি ক্রিয়েট করে আমরাই খেলতে পারবো গেমটা। এটা একটা খুবই এক্সাইটিং জিনিস। সামনে হয়তো কো-অপ প্লেটাও আসবে, যে কোনো গেম দুইজন একসাথে যে খেলার যে জিনিসটা অনলাইন, আপনি আপনার বাসায় আপনার বন্ধু আরেক বাসায় দুজনের পিএসপল জেট ব্রোকেন যদি থাকে, দুজন একসাথে মিলে যদি আপনি একটা গেম খেলতে চান, যেমন হচ্ছে গোস্ট রিকন ওয়াইল্ড ল্যান্ডস অথবা ডাইং লাইট যেটা আপকামিং পিএস লাইনে, এরকম কো-অপ গেমগুলো আপনারা খেলতে পারেন, তাহলে কম কিসে অনেক মজার একটা জিনিস হবে তখন হয়তো। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তার সাথে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। Till then, ta-ta.